আচ্ছা আমি যখন হিন্দু ছিলাম, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি বলে মুসলমানদের আশ্চর্য ঘটনা এটাই যে আমি এই ধর্মে এসে দেখলাম কোনো তবলা না, কোনো ঢোল না, কোনো কেশিয়ার না, কোনো মেয়েরা নাচে না ডাইসে। একজন মৌলবী এলো, মাথায় টুপি দিয়ে বসলো, মুসলমান টুপি দিয়ে বসে গেল আল্লাহর জান্নাতে। জোরে বলেন, এটা বিরাট ব্যাপার। আমার বাবার নাম রামনায়ক যাদব, আমার মার নাম রামবেটি দেবী। আমার পূর্বে ছিল নাম পপ্পু যাদব, ইসলাম কবুল করার পরে নামটা রাখা হয়েছে মোহাম্মদ এসকে সেলিম যাদব। আমার পাঁচটা মামা, কটা? পাঁচটা মামা, খুব ভালোবাসে আমাদের। নানা মামার ভালোবাসা সম্পূর্ণ আলাদা। মা মা, একটা মামা ভাগ্নেকে কতটা ভালোবাসবে কথা দ্বারা বোঝা যাচ্ছে। মা মা মানে দুটো মা হলে একটা হয় মামা। আয়াতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানুকে জিজ্ঞাসা করছে, নানা বলছে ঠিক আছে তুমি দেখতে চাও আমি জান্নাতের ভিতরে আমার উম্মতকে লিয়ে কি করে থাকবো? বলছে জি নানা, শুনবো না, আমাকে দেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ তো শুনেছেন, আমরা ওয়াজ করি আপনারা শুনেন, কিন্তু ওয়াজ দেখেন নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দেখব। রসুল বললেন ঠিক আছে, আমার বিশ্বনবী কিতাবে এসেছে, আল্লামা কামালউদ্দিন তাবির রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কিতাবের এই মোটা কিতাব, কিতাবের নাম হলো হায়াতুল হাওয়ান। সেই কিতাবে পড়ছিলাম, আজকের এই ঘটনা পড়ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো একটা চাদর নিলেন, কালো চাদর, সেই চাদরটা গা দিয়ে নিজের শরীরকে, শরীর মোবারককে ঢেকে নিলেন। হাইতে আলীকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হাসান হোসেন দু ভাইকে ডাকলেন, ডেকে চাদরটা মুড়ি দিয়ে রসুল বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত অন্ধকার হয়ে গেছে। জান্নাত কি হয়ে গেছে? আল্লাহর জান্নাত অন্ধকার। ফরিস্তা জিবরিল আমি জিজ্ঞাসা করছি, আল্লাহ হঠাৎ অন্ধকার হলো কি করে? ব্যাপারটা কি? আল্লাহ বলছে জিবরাইল আমার জান্নাত আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন, আমার জান্নাত আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, তার আইলে বারকতকে লিয়ে কম্বলের ভিতরে বসে আছে। দাদুর কাছে, নানার কাছে জিত করেছে নাতি, তাই আমি আল্লাহ আমার রসুলের জিতটাকে জিত করার জন্য আমার স্বয়ং জান্নাত আমি রসুলের কম্বলের ভিতরে পৌঁছে দিলাম। জোরে বলেন, একটু জোরে বলা যাবে? এ জিব্রাইল, তুমি কি জান্নাতে যেতে চাও? জিব্রাইল বলছে আল্লাহ অবশ্যই, আমি জিব্রাইল জান্নাতে যেতে চাই। তা যাও, দুনিয়া চলে যাও। দুনিয়া আসলেন জিব্রাইল আমিন, দুনিয়া আসলেন। আমি কিন্তু হিন্দু ঘরের সন্তান, আপনারা মুসলমান, কথা ভালো করে বুঝবেন। দুনিয়া আসলেন, আসার পরে রসুলের পাশে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। কাকে? আমার নবীকে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিন আপনার কাছে এলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। জিবরাইল
জিব্রাইল আমিন আল্লাহ দরবারে বলতে লেগেছে, ও গো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে পাঠালেন, আমি জিব্রাইল রাসূলুল্লাহর কাছে এলাম, রাসূল আমার কথার কোনো সাড়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল দাঁড়িয়ে থাকো, আমি হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, নিশ্চয়ই নবীর দয়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাক, ডাকতে থাক না, ডাকতে থাক না, দয়া এসে যাবে। জিব্রাইল আমি ডাকছি, রাসূল খবর, ভাই জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ আমি একটু কম্বলের ভিতরে ঢুকবো। জোরে বলেন, কোথায় ঢুকবো? আপনার চাদরের ভিতরে আমি জিব্রাইল ঢুকবো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিব্রাইলকে বলেছিলেন, না 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 না, জিব্রাইলের ভিতরে তো জায়গা নাই, আমি আমার আহলে বরকতকে নিয়ে বসেছি, এর ভিতরে মোটে বসার জায়গা নাই। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি একটুখানি জায়গা দেন, আমি জিব্রাইল বসার জন্য এসেছি আপনার চাদরের ভিতরে। জিব্রাইল আমিনকে নবী পাক বললেন, ও জিব্রাইল জায়গা হবে না হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। জিব্রাইল আমিন উকি মেরে দেখছেন, চাদর মোবারক সামান্য ছেঁড়া আছে, ওই চাদর থেকে উকি মেরে নবী দেখ জিব্রাইল দেখছেন, দেখার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই চাদর থেকে আমি জিব্রাইল দেখতে পেলাম, এর ভিতরে সামান্য জায়গা আছে, ওই জায়গাটা গোল করে ফাঁকা পড়ে রয়েছে, আমি জিব্রাইল আমাকে বসতে দেন। বিশ্ব নবী বুক ভরা বেদনা নিয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ওরে জিব্রাইল তোর জন্য নাই রে জিব্রাইল, সামান্য গোল হয়ে যে জায়গা পড়ে রয়েছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই জায়গাটা আমার এই গুনাহগার উম্মতের জন্য। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলেন না, নারে থাকবে সামান্য গোল জায়গা কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। আপনারা যে এখানে এসে বসেছেন এটাও একটা আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল আমি বলছি, না রাসূলুল্লাহ একটুখানি, আল্লাহ রাসূল বলছে হবে না। আজকের আমরা এই যে জলসায় বসেছি, মনে রাখেন বিশ্ব নবীর ভালোবাসায় আমরা এই জলসায় এসে বসেছি। আল্লাহ চাইলে এই আশার বসা হয়তো আমাদের জীবনের শেষ হতে পারে, এই জান্নাতের ভিতরে যদি মরণ হয় এ বান্দা বেশক জান্নাতি। জোরে বলেন। যদি বলেন কেমন করে, এখানে কেউ না পাক না, এখানে আমরা যারা বসেছি কেউ না পাক বসে আছে? সবাই কিন্তু পাক। আর যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো বিড়ি খেতে পারবো না, সিগারেট খেতে পারবো না, কোনো নেশা পানি করে এখানে বসলে তাও বসতে পারবো না, তাহলে এটা পাক জায়গা। এবার আপনারা একটুখানি একটুখানি ভাবেন যে দুনিয়ার জান্নাতে যদি পাক হয়ে বসা হয় তাহলে আল্লাহর আখিরাতের জান্নাত কিরকম হবে গো?